अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এরম অবস্থা তোমার কি করে হলো? হ্যাঁ বাবা, দেখো না কি হয়েছে তোমার ছেলে। আরে বৌমা, সব ঠিক হয়ে যাবে। আরে কি করে ঠিক হবে বাবা, দেখো হাঁটা চলার মতো অবস্থা রাখেনি আমার বরকে। আরে কেউ একটু বলবে যে কি হয়েছে, কি করে হলো এসব? কাকাবাবু, আমার সত্যিটা সবাইকে বলে দেওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। মাকে খুঁজে পাচ্ছে না কেন? হঠাৎ করে কোথায় চলে গেল মা? বললো, কাজের সময় কে জানে কোথায় চলে যায়। এই বললো, হ্যাঁ আরে হ্যাঁ, তো বাবেল কোথা থেকে এলো? এই সব কি, আরে এত বুদবুদ! সারাক্ষণ এ বাড়িতে নাটক লেগেই আছে। আরে দেব, আরে এখান থেকে পড়লে তোমার কোমর ভেঙে যাবে। কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও। এইসব কি হচ্ছে? আমি তো এমনিতেই দুর্বল, এখান থেকে পড়লে তো আমার কোমর ভেঙে যাবে। সবার সামনে জাদু করতে পারবো না রম্ভা। দিদি দিদি, আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে আমার কোমরটা ভেঙে যাবে। দিদি কিছু একটা করো দিদি। দিদি, আমার কি এর ভেতরে থাকতে মজা লাগছে নাকি? Oh.
তুমি আমাকে মেরো না, মেরো না আমাকে, আমি মরতে চাই না, দয়া করো, দয়া করো আমার উপরে। দয়া? আমার পরিবারকে তুই দয়া করেছিলি? ওরা কেউ মরতে চেয়েছিল? যে পাপ করেছিস সেই পাপের শাস্তি তোকে পেতে হবে কাকা বাবু। ওই পাঁচজন খুনির মধ্যে চারজন নিজেদের শাস্তি পেয়েছে, যারা আমার পরিবার, আমার শঙ্কর, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়েছিল। এবার পড়ে রইল শুধু দাদু। উনি নিজের পাপের শাস্তি সেদিন পাবেন যেদিন নিজের পাপের কথা ওনার মনে পড়বে। কিন্তু তার আগে ওই মোহিনীর সত্যিটা আমি বাড়ির সবার সামনে প্রকাশ করব। হে মহাদেব, এই কাজে আপনার কৃপা আর আশীর্বাদ আমার দুটোই চাই।